এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো। তো আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, কিন্তু এটা সকাল নয়, এটা হচ্ছে সন্ধ্যেবেলা। তো আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, ব্লগ তোলা হয়নি, তো ভাবলাম সন্ধ্যে থেকে একটুখানি শুরু করি। তো এখন সন্ধ্যেবেলা, এখন একটুখানি কফি বানাচ্ছি, কফি আর বিস্কুট, আর ছেলের তো দুধ আর বনভিটা গুলেই নিয়েছি। তো চলো, এখন কফিটা রেডি করে নিয়েছি আর ওপর থেকে একটুখানি কফির গুঁড়ো দিয়ে দিয়েছি, খুব ভালো লাগে আমার এইভাবে খেতে। আর এই যে এটা হচ্ছে ছেলের দুধ, তো চলো এখন ছেলেকে দিয়ে আসি আর আমরা কফিটা খেয়ে নিই। আর চা খেয়ে নিয়ে, মানে কফি খেয়ে নিয়ে আর ছেলেকে দুধ খাই দিয়েছি, ও খেয়ে নিয়েছে, যেরকম পড়ছে এখন একটু পড়িয়ে নিই, তারপর আবার ডিনারে বানাতে আসবো। তো চলো এখন আমি ডিনার বানাতে চলে এসেছি, আর ডিনারে আজকে একটা নতুন জিনিস ট্রাই করব। বুঝতেই পারছো এটা হচ্ছে পালং শাক। তো কিছু পালং শাক নিয়ে ভালো করে ধুয়ে বেছে নিয়ে কড়াইয়ের মধ্যে গরম জল মানে করেছি, তো তার মধ্যে আমি দিয়ে দিলাম, আর এটা ঢাকা চাপা দিয়ে দেবো। আমি ঠিক 2 থেকে 3 মিনিট ফুটতে দেবো, তারপরে আমি এটা ছেঁকে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি পালক পনির করব। তো পালক পনিরটা আমি অনেক সময় অনেক দিদিদের ভিডিওতে দেখেছি, কিন্তু নিজে কোনো দিনও ট্রাই করা হয়নি। তো এবার ভাবলাম যে করে ফেলি। তো আমার হাজবেন্ড তো পনির নিয়ে এসছে, তো ভাবলাম যে পালং শাক যখন বাড়িতেই ছিল তাই একটুখানি পনির করেই নিই, মানে পালক পনির করেই নিই। তো পালং শাকটাকে গরম জল থেকে তুলে ছেঁকে নিলাম, আর এখন ফ্রিজ থেকে জল বার করে নিচ্ছি, মানে এর উপরে আর কি ফ্রিজের জল ঢেলে দেবো। ফ্রিজের জল এই ঢেলে দিয়ে ঠান্ডা করতে দেবো। এই ফ্রিজের জল ঢালার কারণ হচ্ছে এই পালং শাকের কালারটা সবুজ থাকবে, না হলে কিন্তু কালো একটা কালার চলে আসবে, একটু কালচে কালচে কালার হয়ে যাবে, তার জন্য এই ফ্রিজের জলটা ঢেলে দিলাম। তো এটা এখন কিছুটা ঠান্ডা হতে থাক, আর আমি ততক্ষণে একটু মশলাটা করে নিই। মশলা বলতে গেলে একটু তেল দিলাম, তো তেলের মধ্যে কয়েকটা গোটা জিরে দিলাম, আর তারপরে কুচোনো পেঁয়াজ, কুচোনো টমেটো, কয়েক টুকরো রসুন, আর 1 ইঞ্চি মতন আদা, আর গোটা লঙ্কা দিয়ে দেবো। তো এগুলো এখন তেলের মধ্যে দিয়ে আমি হালকা মতন ফ্রাই করে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপর এটাকে আমি ঠান্ডা হতে দেব। তো আমার ভাজা কমপ্লিট, আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। তো এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি পনিরটা স্লাইস করে কেটে নিই, টুকরো টুকরো করে কেটে নিই। তো পনিরটা এনেছে প্রায় 500 গ্রামেরও বেশি পনির এনেছে, তো এতটা তো দেবো না, তাই কিছুটা কেটে নেবো আর বাকিটা আমি সরিয়ে রেখে দেবো ফ্রিজে। তো এখন আমি কিছুটা নিয়ে নিচ্ছি, তো নিয়ে আমি এখন ছোট্ট ছোট্ট করে কাট করে নেব। তো পনিরগুলো আমার কাট করা হয়ে গেছে, এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তো মিক্সির জারে যে সিদ্ধ করা পালং শাকটা ছিল সেটা দিয়ে দিলাম, আর যে ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা এগুলো ছিল, তো সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, তো সেগুলোও দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই রেসিপিটা হয়তো সবাই জানে, কিন্তু তাও আমি কিভাবে করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন পেস্ট করে নিয়েছি, আর তেলের মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, আর তারপরে যে মিহি পেস্টটা আমি বানিয়ে নিয়েছি সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে এখন ভালো করে নাড়াবো, এই যে জল জল ভাবটা আছে, তো সেই জল জল ভাবটা একটু যাতে চলে যায় তার জন্য একটুখানি ভালো করে নাড়াতে থাকবো। আর এর মধ্যে অ্যাড করেছি সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি। নুন চিনি হচ্ছে ভাই বোন, তাই নুন চিনিটা দিতেই হয় সব রান্নায়, না হলে স্বাদটা ঠিকঠাক হয় না। তো এরপরে কিছুটা একটুখানি ড্রাই করে নেওয়ার পরে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিতে হয়। তো ফ্রেশ ক্রিম আমার নেই, তার জন্য আমি দুধের সর নিয়েছি আর সামান্য একটু দুধ নিয়েছি। তো ভালো করে এটা একটুখানি গুলিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পালং শাকটার মধ্যে। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব,
আর ফ্রেশ ক্রিম বা এই ফ্রেশ ক্রিমের বিকল্প হিসাবে যে দুধের সরটা দিলাম এটাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। তো যাই হোক, ভালোই লাগে খেতে। তো এটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, আমি প্রথমবার বানিয়েছিলাম, তো প্রথমবারই দারুণ হয়েছিল। তো এটা এখন আরেকটুখানি নাড়িয়ে নেব ভালো করে। তো চলো, রান্নাটা আমার প্রায় শেষের দিকে। তো আমি এবার পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, আর পনিরগুলো কাঁচাও দেওয়া যায়, কিন্তু আমি কাঁচা পনির কোনোদিন খাইনি, আমার বাড়ির লোকও কোনোদিন খায়নি, তো কেমন লাগবে না লাগবে সেই জন্য একটুখানি আমি তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছিলাম, জাস্ট একটুখানি মানে নাড়াচাড়া করেই নামিয়ে নিয়েছিলাম। তো সেই পনিরগুলো এখন আমি এই শাকটার মধ্যে দিয়ে দিলাম, আর এতে আমি জল দিয়েছি খুবই অল্প, ওই মিক্সার জারটা একটুখানি ধুয়ে সামান্য জল দিয়েছি, বেশি জল দিতে হয়নি এটাতে। আর বেশি জল দিলে না এটাতে টেস্টটা ঠিক ভালো লাগে না, একটু জল জল লাগে, তো এরকম থকথকের মতনই ভালো লাগে। তো চলো এখন পনিরগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে পনির, পালক পনির। তো চলো এখন নামিয়ে ফেলেছি আমি পালক পনির, অসাধারণ হয়েছিল খেতে, মানে কি বলবো, সবাই খুব ভালো বলেছিল মানে এই রান্নাটা মানে খেয়ে আর কি। তো চলো এর সাথে করব হচ্ছে রাত্রিবেলা রুটি। তো রুটি করা হয়ে গেছে আর এখন ডিনার নিয়ে বসে পড়েছি, সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি, আমার পাশে সবাই বসেছে। এখানে নিয়েছি রুটি, একটা নলেন গুড়ের রসগোল্লা, আর তার সাথে হচ্ছে পালক পনির। সত্যি এটা প্রথমবার আমি ট্রাই করেছি, কিন্তু প্রথমবারই অসাধারণ হয়েছে খেতে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আর খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, এবারে বিছানা টিছানা মানে করছি, বিছানা করে নিচ্ছি, বিছানাটা ঝাড়ছি, আর তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করব, তারপর শুয়ে পড়ব। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, ছোট্ট মতন করে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলতে গেলে, তো পালক পনির রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাবলাম রেসিপিটা যখন প্রথম ট্রাই করছি তো তোমাদেরকে একটুখানি শেয়ার করি, তাই চট চলতি ক্যামেরা বন্দি করে ফেললাম। আর আমি একটা আয়ুরের ক্লিনজিং মিল্ক কিনেছি, যেটা তোমাদের সামনে আমি সিলটা কাটছি, কেননা রাত্রিবেলা আমি এটা ভাবছি এটা দিয়ে আমি মুখটা ক্লিন করব। রাত্রিবেলা জল দিয়ে ফেস ওয়াশ করতে না একটুখানি কষ্ট হয়, খুবই কষ্ট হয়, তাই আয়ুর্বেদের একটা ক্লিনজিং মিল্ক করে কিনেছি। এটা আমার কাছে এটা আর কি শীতকালেই শ্যুট করে, গরমকালে এটাতে মুখ খুব ঘেমে যায়, তাই ভাবলাম শীতকালটা এটা দিয়েই মুখটা ক্লিন করি। তো চলো মুখ ক্লিন করা হয়ে গেছে, এখন এবার শুয়ে পড়ব। তো বালিশ টালিশ ঠিক করে নিচ্ছি, আর আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। সো টাটা, গুড নাইট, সি ইউ এগেন নেক্সট ব্লগ।